সবাই কেমন আছো? আবার ফিরে এলাম রিমির বিয়ের ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি জলসাজতে। আমরা এখন আছি রিমির গ্রামে, এটা হচ্ছে নাটনা বটতলা। আর ফার্স্টে ওদের বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছি জলসাজতে। দেখতে পাচ্ছ এখানে অনেকে নাচছে, এদের মধ্যে বেশিরভাগই রিমির স্টুডেন্ট আছে, যেহেতু ও মেকআপ শেখায়। আর রিমি তো ফাটিয়ে নাচছে অল টাইম, ও সারাক্ষণ নেচে যাচ্ছে। আর ওকে দেখতে একদম কিউটি পরি লাগছে, দারুণ লাগছে ওকে দেখতে, খুব সুন্দর সেজেছে। আর হ্যাঁ, অবশ্যই ও নিজে সেজেছে, নিজেই নিজের মেকআপটা করেছে, আর ওকে অসম লাগছে। আমার তো ভীষণ নাচতে ইচ্ছা করছে, কিন্তু কী করবো, একসাথে ক্যামেরা আর নাচা তো সম্ভব নয়। তো চলো, মাঝে মাঝে ফাঁক পেলে অবশ্যই নাচ করবো। নাচতে নাচতে এখন আমরা যাচ্ছি জমশেদপুর দিঘিতে। জমশেদপুর দিঘিতে জল ভরা হবে। আর দেখো কি সুন্দর নাচছে রিমি। নিজেরও খুব 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 নাচতে ইচ্ছে করছে, কারণ সবাই নাচছে। আর সত্যি বলতে আমিও নেচেছি মাঝে মাঝে, কিন্তু সেগুলো ক্যামেরা কি করবে, তাই সেগুলো আর রেকর্ড করা হয়নি। অবশেষে আমরা কুলো ডালা সব নিয়ে পৌঁছে গেছি দিঘির পাড়ে। আর এখানে দেখো গ্রাম বাংলার দৃশ্য কত সুন্দর। আর দেখো দিঘিতে হাঁস চড়ছে। এই দিঘির পাড় দিয়ে আমরা কত স্কুলে গেছি, সব কথা মনে পড়ে যাচ্ছে আজকে। আর রিমির দৌলতে এখানে আবার আসা সম্ভব হলো, কারণ স্কুল তো দেখতে আসা সবসময় সম্ভব হয় না। দেখো কি সুন্দর হাঁস চড়ছে। জলসাজে কমপ্লিট, এখন বাড়িতে চলে এসেছি রিমিদের বাড়িতে। আর দেখো রিমির এখন জলসাজার পরে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো পালন করা হচ্ছে। আর এরপরে আমাদের ডাক করেছে ক্যামেরাম্যান, তাদের সাথে যেতে হবে। আর রোদে হাঁটতে হাঁটতে আমাদের খুব গরম লেগে গেছে, তাই তিন বান্ধবী পিঙ্কি পিঙ্কি পরে আমরা পিঙ্কি পিঙ্কি প্যান্ডেলে হাওয়া খাচ্ছি। জল সাজার পরে আইসি বাগজি বাড়িতে। এই যে আমাদের ব্রাইড এখন পোজ দিচ্ছে অনেক দূরে দূরে, কারণ আমাদের ওদিকে যাওয়ার ক্ষমতা নেই, মানে ও ছবি তুলছে, তো সেই জন্য আমরা যাবো না ওইদিকে এখন। আর এই দেখো আমাদের ঐতিহ্যবাহী বাগজি বাড়ি, এর আগে ব্লগে ছিল দুর্গাপুজোর। এখানে বল্লভপুরের রূপকথা শুটিং হয়েছিল, সেটা তো আমাদের দেখিয়েছিলাম। এখন আজকে আসলাম রিমির ব্রাইড শ্যুট করতে, এখানে ওর শ্যুটিং হচ্ছে। আর আমরা সেজন্য সখি সায়ালিগঞ্জ চলে এসেছি ওর সাথে কোম্পানি দিতে, অবশ্য আমরাও ছবি তুলবো সেজন্য এসেছি। আর এই যে প্যাকেটের সব জিনিসপত্র, টোপর এটা সেটা, ওই যে দেখো পিছনে ছবি তোলা হচ্ছে রিমির। তাই নাকি, ইচ্ছে হলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ সুমনা, আমি, প্রিয়াঙ্কা আর আরেকটা যে আছে সেও সুমনা। তো এগুলো সব ছবিগুলো সব বাগজি বাড়িতে তোলা। এখানে আমি আর সুমনা বড় সেজেছি, কি মজা লাগছে না। আসলে রিমির ব্রাইড শ্যুট করতে গিয়ে না আমাদেরও আমাদের বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, আমরাও ওইভাবে শ্যুট করেছিলাম। এখানে দেখো আমরা সব বড় বউ সেজে। তো চলো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমাদের জন্য মুয়া।